হ্যালো বন্ধুরা, আবরণ আর্ট অ্যান্ড ক্রাফটে সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো হ্যান্ড পেইন্টের জন্য কোন ধরনের তুলি ব্যবহার করবেন, তুলির পরিচিতি পর্ব। আমরা এখানে তিন ধাপে তুলি ব্যবহার করবো, তিনটি স্টেপে। সেটা হলো, প্রথমে তো আমরা মসলিনের জন্য একটা, হাফ সিল্কের জন্য একটা, কটন, এন্ডি কটন, সিল্ক, এই জাতীয় কাপড়ের জন্য কোন ধরনের তুলি ইউজ করব। প্রথমত আমি আপনাদের দেখাবো যে মসলিনে হ্যান্ড পেইন্ট করার জন্যে কোন ধরনের তুলি ব্যবহার করব। মসলিন সফট কাপড় এবং এই মসলিনের জন্যে, মসলিনের ওয়াটার কালার ইফেক্টটা খুব ভালো হয়। সেক্ষেত্রে আমরা যেটা প্রথমে কী করব সেটা হলো মপ তুলি। এটা ব্যবহার করা খুব আরামদায়ক এবং এটাতে বেশি পানি ধরে রাখে, কালারটা বেশি ধরে রাখে। আর এটা মসলিনে বেশিরভাগই পানি পানি করে কাজ করতে হয়, খুব ট্রান্সপারেন্ট একটা বিষয় থাকে। তো মপের মধ্যে আপনি এ ধরনের সেট পাবেন। এই সেটগুলা, মপের সেটগুলো পড়বে আপনার 1500 টাকা করে, চারটার পিসের। আমি একটা করে প্রত্যেকটা একটা করে রাখছি দেখানোর জন্যে। এটা একটা মপের ফ্ল্যাট ব্রাশ, হাফ রাউন্ডের রাউন্ডের ব্রাশের মধ্যে ফ্ল্যাট ব্রাশ। আপনি এটা ব্যবহার করতে পারেন, এটা মপ না কিন্তু মাউন্টেন। এটা হলো গ্যালারি সিরিজের 16 নম্বর তুলি। এই তুলিগুলো আপনার 120 টাকা এরকম প্রাইজে পাবেন। আর মপগুলো পাবেন আপনি এইটা, এটা হলো 24 নম্বর। এই ব্রাশটা প্রাইস পড়বে 500 টাকার থেকে 550-600 এরকম ওয়ান পিস। আর এগুলো 400 টাকা থেকে 500-600 পর্যন্ত এগুলো থাকে, 1500 টাকা করে সেট নেই। তারপরে আপনি এটা নিতে পারেন, এটা হচ্ছে 26 সুপার। এই ব্রাশটা দিয়ে ওয়াশের জন্য খুবই ভালো একটা ওয়াশের কাজ করা যায়। এগুলো আপনি পাবেন 200-300 টাকার মধ্যেই। দুই হলো আপনি এইটা, এটা 11 নম্বর তুলি। এই তুলিটা ব্যবহার করতে পারেন, এটাও মসলিনের কাজ করার জন্য উপযুক্ত। এই 26 সুপার এটাতেও কাজ করতে পারেন, 26 নম্বর। এটাও সুন্দর কাজ করার জন্য, মসলিনের কাজ করার জন্য। মূলত মসলিনের কাজ করার জন্য এই ফ্ল্যাট ব্রাশ, এই মপ তুলি, এই মপের যে দুটা আছে এই দুটা 26 সুপারে করতে পারেন। এটাও ইউজ করা যায়, এটা অনেক সফট ক্রিস্টাল। এগুলো আপনার সেট ছিল, আগে কম ছিল, এখন অনেকটা বেড়ে গেছে, এখন মার্কেটে পাওয়া যায় না। 600-650 টাকা একটা বক্স পাবেন 6 সেটের। এটা ব্যবহার করতে পারেন, এটাও সেমই, এটার 6 পিসের পাওয়া যায় একটা সেট, এটা নিতে পারেন। এটা 700-800 টাকার মতো সেট নিতে পারে, এটা প্রাইস আপ ডাউন করে। তো সাধারণত এই সমস্ত তুলিগুলো দিয়ে আপনারা হ্যান্ড পেইন্ট করতে পারবেন। আর এখন আসে হাফ সিল্ক। হাফ সিল্কে একটা বিষয় আছে যে হাফ সিল্ক অনেক সময় দেখা যায় ছড়া যায়, অনেকের কাছে ছড়া যায়, একটু হালকা করে করতে গেলে ছড়া যায়। সেক্ষেত্রে আপনার ড্রাই ওয়াশ, মানে ওয়াশটা দেওয়ার পরে যখন ফাইনাল ওয়াশ দেবেন, তখন এই ধরনের ব্রাশ ইউজ করবেন। এটা ড্রাই ওয়াশের জন্য উপযুক্ত এই ব্রাশ। আর যদি একবারে খুব শক্ত ধরনের, এক ধরনের কোয়ালিটি খারাপ, যে ভালো কোয়ালিটির না, ওই ধরনের হাফ সিল্কের জন্য এই ড্রাই ওয়াশটা করতে পারেন। অথবা কটনের মধ্যে যেগুলো চুমকি শাড়ি বলে, শাড়ির মধ্যে স্টেপ থাকে, অথবা কোটা শাড়ি যেটাকে বলে, কটনের কোটা শাড়ি, এটাতেও আপনি এই ব্রাশটা ইউজ করতে পারেন। ড্রাই ওয়াশের জন্য এটা উপযুক্ত। আর যেটা সেমি মসলিন অথবা হাফ সিল্ক বলে, সেক্ষেত্রেও আপনি এটা ইউজ করতে পারেন, মপ ব্রাশ ইউজ করতে পারেন, 26 সুপার পারবেন, আর এটাও পারবেন এই ক্ষেত্রে এই ব্রাশটা। আপনি তুলি কেনার সময় যে জিনিসটা বেশি খেয়াল করবেন, সিনথেটিক তুলি এরাই চলবেন। সিনথেটিক তুলি বলতে আমি যেগুলো বুঝাই আমার এখান থেকে, সিনথেটিক তুলি এই জাতীয়র, এইগুলা তুলি আসলে ব্যবহার, এই তুলিগুলো
কাজ করে এতটা ফিনিশিং আসে না এবং এতে কালারও কম পাওয়া যায়। সিনথেটিক এই ব্রাশগুলো আপনারা অ্যাভয়েড করবেন, এগুলা আসলে হ্যান্ড পেন্টের জন্য উপযুক্ত না। এগুলো অনেক ব্রাশ আছে এখানে যেগুলা না ব্যবহার করাই ভালো, কাজের কোয়ালিটিটা আপনি সময় সব কিছু থেকেই ভালো হবে না। এখানে যে ব্রাশগুলো দেখতেছেন এখানে বেশিরভাগই এই এই সমস্ত ব্রাশগুলো একটু সিনথেটিক, এগুলা ইউজ করবেন না, এই তুলিগুলা ব্যবহার না করাই ভালো। এগুলা হলো সব বেশিরভাগই সিনথেটিক। আর হাফ সিল্ক যেটা সেমি মসলিন সেটার জন্য যে ব্যবহার করবেন সেটা এই ব্রাশ এটা ইউজ করতে পারেন, এটা অনেক সুন্দর কাজ করা যায়, খুব বেশি হার্ড না আবার খুব বেশি সফট না, মিডিয়াম। এইগুলো আমরা হ্যান্ড পেন্টের জন্য যেসব কাজ করব সেই সব তুলি। আর ওয়াশের জন্য আমরা ওয়াশ দেওয়ার সময় এই ব্রাশগুলো ব্যবহার করব, এটাতেও ফিনিশিং ব্ল্যান্ড করা যায় ভালো, এই ব্রাশগুলোতে ব্ল্যান্ড করা যায় এবং অনেকটা জায়গা জুড়ে ওয়াশের জন্য তাড়াতাড়ি কাজ করার জন্য এই ব্রাশগুলো উপযুক্ত ব্রাশ এই ব্রাশ। এছাড়াও আপনারা ব্রাশ আসলে কিনতে গেলে আপনি দেখবেন যে ব্রাশটার কোয়ালিটির জন্য ভালো হয়, কারণ কোয়ালিটি ভালো না হলে কাজ করেও সেরকম সুবিধা পাওয়া যায় না। আমি সাধারণত যে ওয়াশের ক্ষেত্রে এইটা রাব্বি সুপার, এটা বড় যেটা আছে 26 নম্বর, এটা ব্যবহার করি, এটাতেও ওয়াশ দেই। মূলত এই ওয়াশের ক্ষেত্রে এই এই কয়টাই তুলি আমি এই চারটা কাজে লাগাই। আপনারা আপনাদের কাজের ধরন অনুযায়ী তুলি ব্যবহার করবেন। এখানে দেখানো তুলিগুলো নিউ মার্কেট এলাকায় খুঁজলে পাবেন। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।